টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের ফুটনোট অপশনের কাজ। আপনারা হয়তো লক্ষ্য করবেন, যখন কোনো বড় বড় ম্যাগাজিন বা গবেষণা গ্রন্থে কোনো আর্টিকেল লেখা হয়, সেই আর্টিকেলে কোনো কোনো লাইন অথবা কোনো কোনো শব্দের শেষে একটি নাম্বার দেওয়া থাকে এবং সেই শব্দ সংক্রান্ত বিস্তারিত বিষয় পেজের শেষে দেওয়া থাকে। এগুলোকে বলা হয় ফুটনোট। মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা ফুটনোট ব্যবহার করতে পারেন। এখন আপনারা দেখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফুটনোট ইনসার্ট করা যায় এবং এডিট করা যায়। আমি আমার এই ডকুমেন্টে কোনো একটি শব্দের শেষে অথবা লাইনের শেষে একটি আমি ফুটনোট বসাতে চাই। যেমন আমি এই প্রথম প্যারার একেবারে শেষে এই যে অপশন লেখা রয়েছে, এরপরে আমি ক্লিক করলাম, আমি অপশনের শেষে একটি ফুটনোট দিতে চাই। মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের অধীনে ফুটনোটস সেকশনে এইখানে ইনসার্ট ফুটনোট নামে একটি বাটন রয়েছে। আমি যদি এই ইনসার্ট ফুটনোট বাটনে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এই যেই পেজে আমরা কার্সর রেখেছিলাম সেই পেজের একেবারে শেষে ওয়ান লেখা চলে এসেছে এবং তারপরে একটি টেক্সট ফিল চলে এসেছে, অর্থাৎ এখানে আমরা টাইপ করতে পারবো এবং উপরে একটি দেখুন লম্বা রেখা চলে এসেছে, এখানে ওই শব্দ সংক্রান্ত বিষয়গুলো আমরা টাইপ করতে পারি। এরপরে আমি ডকুমেন্টের উপরে গেলাম, উপরে গিয়ে দেখুন এই যে অপশনের শেষে একটি ওয়ান লেখা চলে এসেছে এবং নিচেও অনুরূপভাবে ওয়ান এসেছিলো, আমরা ওখানে টাইপ করেছি। তারপরে আমি অন্য কোনো শব্দের শেষে যদি আবার ফুটনোট দিতে চাই, যেমন এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটার পরে আমি কার্সর রাখলাম, রাখার পরে আমি আবার ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আবার টু চলে এসেছে এবং এখানে আমাদের প্রয়োজনীয় নোট টাইপ করতে পারি। এরপরে আমি যদি আমাদের ডকুমেন্টের পরের পেজে যাই, পরের পেজে গিয়ে কোনো একটি শব্দের শেষে, যেমন আমি এখানে এই ভেরির পরে আমি কার্সর রাখলাম, রাখার পরে আমি এটার একটি নোট নিচের দিকে লিখতে চাই, তাহলে আমি আবার এখানে ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে থ্রি এসেছে এবং এখানেও আমাদের প্রয়োজনীয় নোট টাইপ করতে পারি। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, আমরা যখন পরের পেজে আমাদের নোট লিখেছি তখন, অর্থাৎ ফুটনোট ইনসার্ট করেছি, তখন এখানে অটোমেটিক্যালি থ্রি চলে এসেছে। কিন্তু আমরা যদি চাই এখানে আমরা থ্রি না দিয়ে পরের পেজে আবার ওয়ান থেকে আমাদের নাম্বারটা শুরু হবে, তাহলে এটি করার জন্য এইখানে ফুটনোট সেকশনের দেখুন এখানে একটা তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নতে আমি যদি ক্লিক করি তাহলে এখানে ফুটনোট অ্যান্ড ইন নোট ডায়ালগ বক্স আসবে। এইখানে ফুটনোট সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ আমরা এখানে ফুটনোট নিয়ে কাজ করছি, এখানে বটম অফ পেজ অর্থাৎ আমাদের পেজের নিচে আমাদের নোটগুলো আমরা লিখছি। এখানে নাম্বার ফরম্যাট লিখে আছে 1, 2, 3, অর্থাৎ আমাদের এই নাম্বারের ফরম্যাটটি 1, 2, 3 হিসেবে হচ্ছে। আমি এখানে ক্লিক করে দেখুন এখানে ABC ক্যাপিটালের, স্মলের, তারপরে রোমান সংখ্যায় ক্যাপিটাল স্পেয়ার, আরও অন্যান্য সিম্বল রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো প্রয়োজনীয় সিম্বল ব্যবহার করতে পারেন। আমি এখানে 1, 2, 3 সিলেক্ট করলাম। তারপরে এখানে আবার এই যে কাস্টম মার্ক সিম্বল অর্থাৎ অন্যান্য সিম্বল ব্যবহার করতে পারেন। এখানে লেখা আছে স্টার্ট অ্যাট ওয়ান, অর্থাৎ আমাদের এই ফুটনোটটি সবসময় ওয়ান থেকে শুরু হবে, আমাদের ডকুমেন্টের যে কোনো জায়গায় আমি ইনসার্ট করবো তখন এটা ওয়ান থেকে শুরু হবে। তারপরে লেখা আছে নাম্বারিং, নাম্বারিং কন্টিনিউয়াস, অর্থাৎ আমাদের ডকুমেন্টের প্রথমে ওয়ান থেকে শুরু হলে পরে ধারাবাহিকভাবে 1, 2, 3 এইভাবে চলে আসবে। এখানে আমরা যদি এই কন্টিনিউয়াসের জায়গায় আমরা এখানে রিস্টার্ট ইস পেজ এটাতে যদি ক্লিক করি, তাহলে আমাদের প্রত্যেকটি পেজে আলাদা আলাদাভাবে নাম্বার চলে আসবে, অর্থাৎ নতুন করে নাম্বার স্টার্ট হবে, ওয়ান থেকে নাম্বার শুরু হবে। আমি এটা সিলেক্ট করলাম, করার পরে তারপরে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, তাহলে দেখুন এই যে 2 নম্বর পেজে আমাদের ফুটনোট দিয়ে আমরা দিয়েছিলাম, ইনসার্ট করেছিলাম, এখানে ওয়ান থেকে শুরু হয়েছে। আমি আবার ডকুমেন্টের একবার উপরে গেলাম যেখানে আমাদের ফুটনোটটা ইনসার্ট করেছিলাম আমরা, এই যে এখানে হচ্ছে ভেরি, এই জায়গায় আমরা ফুটনোট ইনসার্ট করেছিলাম, দেখেন এখানে থ্রি ছিল বর্তমানে ওয়ান হয়েছে। এভাবে আমরা আমাদের ডকুমেন্টে ফুটনোট ইনসার্ট করতে পারি এবং এডিট করতে পারি। এ পর্বে আপনারা দেখলেন মাইক্রোসফট ওয়ার্ডের ফুটনোট অপশনের কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।